السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم. ومن يطع الله ورسوله فقد فقد فاز فوزا عظيما اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار اعوذ بالله من الشيطان الرجيم ان شجره الزقوم طعام الاثيم

সাপ্তাহিক বিষয়ভিত্তিক আলোচনা রমজানের পূর্ব থেকে চলে আসছে জাহান্নাম এবং জাহান্নাবী সম্পর্কে জাহান্নামের বিবরণ এবং জাহান্নামীদের অবস্থা সম্পর্কে বা জাহান্নামীদের জাহান্নামে যাওয়ার কারণ সম্পর্কে এই বিষয়গুলি নিয়ে আলোচনা তিনটি পর্ব রমজানের পূর্বে আমরা আলোচনা করেছি রমজান মাসে রমজান সেয়াম আর অন্যান্য অন্য যে গুরুত্বপূর্ণ এবাদতগুলি রয়েছে রমজানের সাথে সংশ্লিষ্ট সেসব নিয়ে আমরা ইফতার ক্যাম্পে ব্যস্ত থেকেছি আর তারপরে আবার আমরা আমাদের ইসলামী সেন্টারের যে ধারাবাহিক গোটা বছরের নিয়মিত দার্স রয়েছে তাতে ফিরে এসেছি প্রবুর আলমিন তৌফিক দান করেছেন করুন আলহামদুলিল্লাহ আজকে নম্বর চার জাহান্নাম এবং জাহান্নামি আর বিশেষ করে বিষয়বস্তু হচ্ছে জাহান্নামীদের বা জাহান্নামের খাদ্য ও পানীয় জাহান্নামে জাহান্নামীদেরকে কি খাবার দেওয়া হবে আর কি পানীয় দেওয়া হবে এই মর্মে যথাসাধ্য আমি চেষ্টা করেছি কোরআন কেরিমের অধিকাংশ আয়াতগুলিকে নিয়ে আসার এ সম্পর্কে যতগুলি আয়াত এসেছে সবগুলি আয়াত প্রায় নিয়ে আসার চেষ্টা করেছি যাতে করে বিষয়বস্তুটি সুস্পষ্ট হয় এবং দলিল ভিত্তিক হয় আল্লাহ রব্বরে আমাদেরকে উপকারী জ্ঞান দান করেন কামলে তৌফিক দান করেন পাপ থেকে বেঁচে থাকা তৌফিক দান করেন জাহান্নামে রাজাব থেকে রক্ষা করেন জাহান নামে যাওয়ার যেসব কারণ রয়েছে অপরাধ রয়েছে সেগুলি থেকে আল্লাহ আমাদেরকে মুক্ত রাখেন এবং জান্নাতের পথে আল্লাহ রবুল্লা আলমীন অগ্রগামী হওয়ার তৌফিক দান করেন তাহলে আমরা শুরু করি এখন পরানি কেরিমের আয়াত দিয়ে আর মাঝে মধ্যে দু একটি করে হাদিস আমরা এই মর্মে যা এসেছে জাহান্নামের খাদ্য পানীয় সম্পর্কে নিশা আল্লাহ তালা পেশ করার চেষ্টা করব এই অল্প সময় ইউনুস আয়াত নম্বর চার মহানাল্লায় সাদ করেছেন কাফারু যারা কাফের যারা অবিশ্বাসী কাফের মানে কোনো গাল নয় আমাদের দেশের মানুষরা মনে করে যে কাফের মানে গালে হয়ে গেল এই জন্য আজকাল একটা ভদ্র ভাষা বেরিয়েছে যেটা কোরআন সন্ন্যার ভাষা নেই সালাফদের ভাষা না অমুসলিম না মুসলিম আর কাফের আল্লাহ বলেছে কোনো আয়াতে পাবেন না যে মুসলিম আর অমুসলিম কোনো হাদিস পাবেন না এরা মুসলিম আর অমুসলিম এটা পরবর্তীকালের নব আবিষ্কৃত ভাষা স্মৃতিপন্দীদের ভাষা ইসলামের ভাষা পরানোনার ভাষা হচ্ছে বিশ্বাসী যদি হন তাহলে আপনি মমিন আত্মসমর্পণকারী যদি হন যা আপনি শির নত করে মেনেছেন আল্লাহকে আল্লাহর দিনকে আল্লাহর বিধানকে আল্লাহ রসুলকে অহির বিধানকে তাহলে আপনি মুসলিম আত্মসমর্পণকারী আর যদি আপনি অমান্য করেন অস্বীকার করেন অবিশ্বাস করেন হ্যাঁ পালন করবেন না আপনি মানতে রাজি না তাহলে আপনার নাম কাফের এটি আপনার নাম কাফার এক ফোর মানে অস্বীকার করা কাফার এক ফোর কাফের মানে হচ্ছে অমান্য করা কাফার এক ফোর মানে হ্যাঁ এইভাবে যে অর্থগুলি হয়তো অবিশ্বাস করা অমান্য করা অস্বীকার করা ইত্যাদি যার মধ্যে এই গুণ থাকবে সে কাফি মুসলিমের সন্তান যদি বলে আমি এটা বিশ্বাস করি না অথচ কোরআন স্পষ্ট করেছে পাঁচ সালাদ বিশ্বাস করি না আমি জিনকে বিশ্বাস করি না আমি ফেরেস্তা বিশ্বাস করি না আমি না দেখে বিশ্বাস করি না সে কাফের অবিশ্বাসী অমান্যকারী অস্বীকারী বরং সে জঘন্য কাফের মোরতদ কাফের আল্লাহ বলছেন জাহান্ন যেহেতু মূলত তৈরি হয়েছে কার জন্য অবিশ্বাসী অমান্যকারী ওয়াসিকারকারী যারা সন্দিহান আল্লাহ তাদের জন্য তৈরি হয়েছে তখন জান্নাত সম্পর্কে ধারাবাহিক আলোচনা করেছি দশটির বেশি সেখানে বলেছি যে জান্নাত কার জন্য তৈরি হ্যাঁ শুধু মুসলিম মুক্ত এমন মুসলিম যার মধ্যে পাপ থেকে বাঁচার বৈশিষ্ট্য আছে এমন মুসলিম যে গোনা থেকে বাঁচতে চায় মোটরটি মানে তাকে কমানে বেঁচে থাকা জাহান্নাম থেকে বাঁচার যার চেষ্টা আছে তাহলে শুধু মুসলিম নয় মুসলিম সমাজে এরকম বহু আছে যাদের সারা জীবন চলে যাচ্ছে ষাট বছর সত্তর বছর চলে গেল দুনিয়ার জন্য মরিয়া পাগল কিন্তু দিনের জন্য সামান্যতম জাহান্নাম থেকে বাঁচার কোনো চেষ্টা তাদের ছিল না তারা ওই কাফেরদের দলে সামিল হবে আল্লাহ বলছেন আল্লাহ কা যারা অবিশ্বাসী অমান্যকারী লাহ সারাবু মিন হামিম তাদের জন্য পানীয় রয়েছে ফুটন্ত উত্তপ্ত হামিম এখান থেকে হাম্মাম বলা হয় আজকাল তো হাম্মাম আপনার টয়লেটকে বলছেন হ্যাঁ শৌচালয়কে যেখানে পেশাব পায়খানা করে না আসলে এটা নয় হাম্মাম মানে গোসলখানা হাম্মাম মানে গোসলখানা আসলে আর গোসলখানা আর শৌচালয় মানে পেশাব পায়খানার ব্যবস্থা আর গোসল করার ব্যবস্থা এক জায়গায় করে দেওয়া হয়েছে যার ফলে নাম কি হয়েছে একাকার হয়ে হাম্মাম মানে বুঝছেন যে আসলে কি টয়লেট মানে শৌচালয় হ্যাঁ শৌচাগার না হাম্মাম হামিম থেকে হাম্মাম গোসুলখানাকে কেন বলা হয়তো এই জন্য যে ইসলামের ইতিহাসে মুসলিম শাসকরা যারা বাইরের মানুষ মোসাফির এক শহর থেকে আরেক শহর যাচ্ছে এক এলাকাতে আরেক এলাকা যাচ্ছে রাস্তার পাশে পাশে বিভিন্ন জায়গায় গোসলখানা তৈরি করা আছে যাতে সেখানে পর্দার সাথে গোসল করতে পারে এবং ঠান্ডা কোন কোনো পানিতে কি করে গোসল করবে সেই জন্য হ্যাঁ গরম পানির ব্যবস্থা সেখানে থাকতো যেই গরমটা মানুষ গোসলের জন্য পছন্দ করে হালকা গরম পানির ব্যবস্থা করা থাকতো যাতে গোসল করতে কোনো কষ্ট না হয় ঠান্ডা সর্দি না লেগে যায় অসুস্থ না হয়ে যায় মুসাফের মানুষ মুসাফের খানার সাথে ওগুলো তৈরি থাকত যার ফলে এই হাম্মাম নামটি হামিম থেকে এসছে হামিম মানে কি বললাম গরম পানি জি লাহু সারা বোন জন্য যারা অবিশ্বাসী তাদের জন্য জাহান্নাম এবং তাদের জন্য জাহান্নামে পানীয় রয়েছে কি মিন হামিম উত্তপ্ত ফুটন্ত গরম পানি আর কি রয়েছে ওয়াজাবুন আলিম এবং মর্মান্তিক শাস্তি রয়েছে বেদনাদায়ক শাস্তি রয়েছে কেন অপরাধ কি বেমা কেন এক ফেরুন যেহেতু তারা অস্বীকার করেছে তাদের অপরাধ হচ্ছে অমান্য করা অস্বীকার করা অবিশ্বাস করা আল্লাহর কথা বিশ্বাস করতে চাইনি আম্বিয়া রসুল সবচাইতে শ্রেষ্ঠ মানুষের কাছে সবচাইতে শ্রেষ্ঠ ফেরেস্তাতে আল্লাহ পৌঁছেছেন ওই তাহলে না আল্লাহ কি বিশ্বাস করলো না আল্লাহ রব্দুল আলমের মালায়েকা সবচেয়ে শ্রেষ্ঠ আমিন তাকে বিশ্বাস করলো তাকে বিশ্বস্ত মনে করলো আমান উদ্দার মনে করলো না যার কাছে ওই নাজুল হয়েছে যুগে যুগে প্রত্যেক নবী সমস্ত মানুষের চাইতে সেই যুগে শ্রেষ্ঠ সেই যুগ শ্রেষ্ঠ ঈসা আলী যুগে ঈসা আলি সালাম শ্রেষ্ঠ মৌসা আলি সালামের যুগে মৌস আলি সবচেয়ে শ্রেষ্ঠ মোহাম্মদ রসুল্লাহাম তো সর্বশেষ নবী খাতাম নবীন সঈদুল মুরসালিম সমস্ত আম্বিয়া রসুলগণের মাঝে তিনি হচ্ছেন সবচেয়ে শ্রেষ্ঠ আলহিমসালাতাম যারা বিশ্বাস করে যেহেতু তারা কি করেনি বিশ্বাস করেনি ও অস্বীকার করেছে ও অমান্য করেছে সেজন্য তাদের জন্য ফুটন্ত পানীয় রয়েছে উত্তপ্ত পানি রয়েছে যা কিছু পান করবে টক বক করে ফুটছে জাহান্নামের আগুনে ফুটছে ফুটন্ত পানি এই ছিল সুরাইনসের আয়াত খাদ্য সম্পর্কে বেশ কিছু আয়াত রয়েছে একটি আয়াত বলি সুরায় দোকান আত্মা চুয়াল্লিশ মহান আল্লাহ বলছেন তেতাল্লিশ চুয়াল্লিশে ইন্না সাজারাতা জাকুম নিশ্চয় জাকুম নামক গাছ সাজারা মানে গাছ জাকুম নামক গাছ যকুম হচ্ছে কাঁটা যুক্ত গাছ বা খ্যাতি সালাতির করছি। করছি কণ্ট যুক্ত গাছ আসিম পাপিষ্টদের গুনাগারদের হচ্ছে খাদ্য তাহলে খাবার সম্পর্কে তাম মানে খাবার আর আসিম ইসমন থেকে ইসমন মানে গোনা। আর আসিম মানে গোনাগার। গোনাগার পাপিষ্টের খাবার হচ্ছে জকুম নামক কাঁটাযুক্ত গাছ যেই কাঁটাযুক্ত যুক্ত খাবার যখন খাবার চাইবে ক্ষুধার্ত হবে জাহান নামের ক্ষুধার্ত হবে প্রচন্ড ক্ষুধা লাগবে যখন ক্ষুধা লাগবে মানুষকে ক্ষুধা লাগলে কি করে খাবার চাই খাবার চাই জেলের বন্দি যদি ক্ষুধা লাগে তো চিৎকার করবে না খাবার খাবার করে আপি পশা লাগলে পানি পানি করে চিৎকার করবে তেমনি চিৎকার করবে যে খুব ক্ষুধা লেগেছে থাকতে পারছে না ক্ষুদাই প্রচন্ড ক্ষুধা ক্ষুধা রাজা তখন খাবার দেওয়া হবে যেমন এই দেওয়া হবে তখন গিয়ে এই খাদ্য ফেসে যাবে আটকিয়ে যাবে কাঁটা চারিদিকে কাঁটা আর কাঁটা কাঁটা আর কাঁটা নিচে আর নামে না নিচে যখন না নামে কোনো খাবার যদি কোনো কাঁটা আটকে যায় তাহলে চেষ্টা করে কি উগলিয়ে দেওয়ার চেষ্টা করে যে কমপক্ষে মুক্তি লাভ করি উগলিও ফেলতে পারবে না এমন হয়ে আটকে যাবে যদি এমন হয় দুনিয়াতে আমরা যেহেতু মাছ খাওয়া জাতীয় সুতরাং সেটা বুঝছি ভালো করে তাই না যদি এমন কিছু হয় যে গলাতে আটকে গেছে নিচেও নামাইতে পারছেন না আর ওপরে উগলেও ফেলতে পারছেন না তখন কি করবেন কোনো কিছু দিয়ে ঠেলে ঠুলে হোক না কেন নামাবার চেষ্টা করবেন তখন পানি চাইবে যে পানি দিয়ে ঢক ঢক করে গিলবো তখন হয়তো নিচে নেমে যাবে তখন এই সারা হামিম ফুটন্ত পানি দেওয়া হবে আর ইউ সারবিহি মাফি বতু নিহল জুল সুরে হজের আয়ত আসছে যেটি আমার সামনে রয়েছে যে মাফি বতু নিহল জুল পেটে যা কিছু আছে নাড়ি ভরি আল্লাহ এমন কি গোটা শরীরের গোস্ত চামড়া সবকিছু গোলে শেষ হয়ে যাবে এজাক্ষমের জাকুমের কাঁটাযুক্ত খাবার আর তারপরে ফুটন্ত পানি যখন পেটে যাবে সব কিছু গলে সব শেষ হয়ে যাবে কিন্তু মরণ আসবে না মানুষের যখন সীমাহীন কষ্ট হয় দুনিয়াতে তখন কি করে খায় মরণ কোথায় আছে অনেকে অশান্তির কারণে মরতে চায় মরণকে খুঁজে পাইনি আর অনেকে আপ্রাণ চেষ্টা করে বাঁচতে চায় কত ডায়েট করে কিন্তু বাঁচতে পারে না আল্লাহ চূড়ান্ত ফেসালা এটা মানুষের আল্লাহ রেখে তুমি খুব চেকচাক করে খাওয়া দাওয়া করলে অনেক বছর বাঁচবে আর তুমি একটু অসতর্ক থাকলে মরে যাবে তাহলে যার এইরকম আর বাঁচতে চায় না সেই ব্যক্তি ওই রকম হ্যাঁ অসতর্ক খাওয়া দাওয়া চলাফেরা করে মরে যেত সাথে সাথে তা তো হয় না তা তো হয় না হ্যাঁ তবে সুস্থ থাকার চেষ্টা এর মানেই যে সুস্থ থাকার জন্য আপনি চেষ্টা করবেন না আর আপনি পুষ্টিকর খাদ্য খাবেন না উপকারী খাবার খাবেন না যতটা খাবার আপনার শরীরের জন্য উপকারী হয় ততটাই নেবেন তার বেশি নেবেন না এগুলো অবশ্যই করবেন অ খুঁজে হিজে আল্লাহ বলেছেন সতর্কতা অবলম্বন করো প্রতিটি ক্ষেত্রে কিন্তু সতর্কতা মানেই আয়ু বৃদ্ধি করে দেওয়া সতর্কতা মানেই সুস্থ থাকা সতর্কতা মানে আমার অ্যাক্সিডেন্ট হবে না এটা কখন হয় না আল্লাহ যখন চূড়ান্ত ফয়সালা হবে যা ফয়সালা আছে সেটাই হবে মহান মোহনাল্লাহ নাবা কয়েকটি আয়াত সুরান্নাবার আয়াত নম্বর একুশ থেকে পর্যন্ত এই মর্মেয়ের সাত করছেন জাহান্ন নিশ্চয় জাহান্নাম ওত পেতে রয়েছে ওত পেতে বুঝেন আগের যুগ খুব চিন্তাই হতো হ্যাঁ বিশাল বিশাল মাঠ এক গ্রাম থেকে আরেক গ্রাম অনেক দূরে মাঠে খুব চিন্তাই হতো না চিন্তাই হতো আজকালও হয় কিন্তু অনেকটা কমেছে জি সুহেন আল্লাহ খুবই চিন্তাই হতো ছোটকালে আমাদের এটা একটা আতঙ্ক থাকতো মাদ্রাসা কিন্তু মাদ্রাসার ছাত্র আর শিক্ষকদের জি তো অন্ত পেতে ওই ছিনতে বসে আছে ডাকাত দল বসে আছে যেমনই কেউ যাবে এখান দিয়ে তেমনই একবারে ধরে ফেলবে শিকারি পেয়ে গেছে আর যা কিছু আছে সব কিছু কেড়ে নেবে অথবা মেরেই ফেলে দেবে এন্না জাহান্নাম কানাত মেরিসাদ জাহান্নাম ওই রকমই পাপিষ্টদের জন্য অবিশ্বাসীদের জন্য গুনাগারদের জন্য অপরাধীদের জন্য ওত পেতে আছে প্রস্তুতি আছে ধরার জন্য গ্রাস করার জন্য কার জন্য বাসস্থান উল্লিত মা বা যারা সীমা লঙ্ঘনকারী তাদের বাসস্থল তার সীমা লঙ্ঘন চলবে না সীমা মানে বর্ডার আর লঙ্ঘন মানে বর্ডার ক্রস করে যাওয়া হ্যাঁ যে দেশের নাগরিক সে দেশের বাইরে যদি অন্য দেশে ঢুকে পড়েন অথচ আপনার কাছে ঢুকার জন্য পারমিশন ভিসা নেই আপনার তাহলে আপনি কি অপরাধী না কোথায় যেতে আপনার স্থান জেলখানায় যেতে হবে দুনিয়ার জেলখানা আর আখের জেলখানা হচ্ছে জাহান্নাম তো দুনিয়াতে এই কর্মজগতে আমলের জগতে আল্লাহ বলছেন যে সীমা লঙ্ঘন করিও না ওয়ালা তাতগাউফি ফায়াহিল্লা আলাইকুম গাযাবি সূরা হালা বলছেন সীমালঙ্ঘন করিও না সীমা না নির্ধারণ আছে তিল কা হদুদুল্লাহ আল্লাহর বর্ডার নির্ধারণ করা আছে ফালা তা দুহা পার করিও না সেটি করিও না অমইয়ে তা আদো হদুদল্লা ফৌ লাইক জা লেখুন সীমালঙ্ঘন করলি পাঁচ অক্ত সালাত যদি না পড়ো সীমালঙ্ঘন করলে রমজান মাসের সে আম রোজা রাখিলে না সীমালঙ্ঘন করলে। যাকে যতটা ফরজ ততটা দিলে না সীমালঙ্ঘন করলে ফেতরা ফরজ যা দিয়ে ফরজ করা হয়েছে খেয়াল খুশি না পয়সা দিয়ে দেব এবার কত টাকা ধরা হয়েছে সরকারি রেট না বেসরকারি রেট লঙ্ঘন করলে এইরকমই হারামে লিপ্ত সবচেয়ে বড় বড় লঙ্ঘন হচ্ছে শির করা কুফরি করা নাস্তিকতা লঙ্ঘন হচ্ছে খুন করা লঙ্ঘন হচ্ছে জেনা ব্যবিচার করা লঙ্ঘন হচ্ছে মদপান করা সুদ খাওয়া ঘুষ খাওয়া বেইমানি করা আত্মসাত করা হারাম রোজগার করা লঙ্ঘন সীমালঙ্গন আল্লাহর ফরজ অজেবে ঘাটতি করলে হয় করলে হয় আর সীমালঙ্গন হারাম গ্রহণ করলে হারাম ভক্ষণ করাই হোক হারাম খাওয়া হোক হারাম জীবনযাপন হোক হারাম দেখা হোক হারাম শোনা হোক হারামকৃত যেগুলো আল্লাহ হারাম করেছেন রসুল হারাম করেছেন সেগুলি করান সীমালঙ্গন আর যেগুলি ফরজ অজেব করে সেগুলি ছাড়া হচ্ছে সীমালঙ্গন তার মধ্যম পন্থা হচ্ছে যা আদেশ করা হয়েছে করুন যা করা হয়েছে বিরত থাকুন তো আল্লাহ বলছেন লিপ্ত নামাও নামা জাহান্নাম হচ্ছে সীমা লঙ্ঘনকারীদের আহা কাবা সেখানে যুগ যুগ করে ধরে থাকবে সেখানে আহাকাবা এখান থেকে হুকবা বা হিকবা আসল শব্দটি কিন্তু তবলিগি ভাইরা এটাকে হুকবা বানিয়েছে আর তাদের কাছে একটা জাল কথা আছে এক অক্ট নামাজ ছাড়লে আশি হুকবা জাহান্নাম ওই হুকবা হিকবার জমায় বহুবচন হচ্ছে আহকাবা লাভে সিনাফি আহকাবা জাহান নামে তারা যুগ যুগ ধরে থাকবে কাফের যদি ইমান ভঙ্গকারী ইসলাম ভঙ্গ বড় শিরকে লিপ্ত হয়ে মারা গেছে নাস্তিক হয়ে মুসলমানের বাচ্চা মারা গেছে তাহলে চিরকাল সেখানে খালে দিন আফি আর যদি পাপিষ্ট হয় কিন্তু মূল ইসলাম টিকে রেখেছে শির কুফুরি করেনি ইমান নষ্ট করেনি তাহলে আহকাওয়ানের যুগ ধরে এই জন্য এমন একটা অর্থ করলাম যে অর্থে অস্থায়ী জাহান্নামী জাহান্ন জাহান্নমীরা এটাকে আমি আলোচনা করি হচ্ছে দুই ক্যাটাগরি একটা হচ্ছে স্থায়ী জাহান্নমী আর একটা হচ্ছে অস্থায়ী জাহান্নমী বেনামাজি যদি বড় কাফের হয় এটাই সঠিক তার স্থায়ী জাহান্নামী স্থায়ী জাহান্নমী যারা একেবারে নামাজ পড়ে না কাফের মুশেখের মতোই সেই আল্লাহে যেখানে বাসস্থল হবে সীমালম্বন করে সেখানে না কোনো শীতল পাবে কিছু ঠান্ডা কিছু কারণ মানুষ ঠান্ডা কিছু খেতে চায় ওতে মনটাও জুড়ায় আর পেটেও শান্তি হয় ঠান্ডা খেয়ে ঠান্ডা পানাহারে ওয়ালা সারাবা না কোনো পানিও পাবে না কোনো পানি পান করবে এমন পানীয় পাবে যেটাতে পিপাসাদুর হবে পানীয় তো দেবে কিন্তু আজাবের পানীয় দেওয়া হবে পিপাসাদুর হবে না আর সেখানে এমন কোন শীতল কিছু খাদ্য পানীয় পাবে না ইল্লা হামিম ওয়াকাসা তবে সেখানে যা দেওয়া হবে পানীয় হিসাবে তা হচ্ছে হামিম ফুটন্ত পানি যার নামের আগুনে ওয়াকাসা এবং গাসাক নামক খাদ্য বা পানীয় দেওয়া হবে কাস্তাকের তফসির আসছে কাকে বলা হয় তবে সংক্ষেপ বলে হচ্ছে জাহান্নামিদের জলে আর পুড়ে যে রক্ত পুঁজ গুলি বেরোবে নাড়ি রক্ত পুঁজ সেগুলি তাদের খাবার হবে এই খায় পানির সাথে ফুটন্ত পানির সাথে এই সব খাবার দেওয়া হবে যা যাও ফাঁকা পূর্ণ মাত্রায় বদলা দা হবে সেখানে কোনো কমতি করা হবে না দুনিয়াতে বিচার হয়নি বড় বড় জালেমের কোনো বিচার হয়নি নিরীহ মানুষকে শাস্তি দেওয়া হয়েছে অন্যায়ভাবে অত্যাচার করা হয়েছে বিভিন্ন মহলের পক্ষ থেকে ইন্নহম কান ও লায় জোনা হেসাবেদেরকে এই কঠিন শাস্তি কেন দাওয়া হবে কারণ তারা আল্লাহর হিসাব নিকাশে কোন বিশ্বাসী ছিল না আশাবাদী ছিল না মানতো না তারা হিসাব নিকাশ জবাবদেহি কেমন কিছু বিশ্বাস করতো না বোক্কাজদাবু আয়াত এনা কিজদা আমার আয়াত বিধি বিধান কে কোরআন কে তারা মিথ্যা প্রতিপন্ন করতো কিছুকে আমি এক একটি করে সংরক্ষণ করে রেখেছি তাদের আমল নামাই কর্মলিপিতে বলেছেন আহলে বলেছেন যে এই আয়াতের মতো শক্ত আয়াত কোরআন করিম কোথাও নেই কঠিন কথা এত কঠিন কথা কোরআন করিম আর কোথাও নেই আল্লাহ রব আলমিনের আল্লাহ রহমুর রাহিমিন তারপর অপরাধীদের জন্য যথাযোগ্য শাস্তির কথা আয়াতে তরজমা বলি তাহলে বুঝতে পারবেন ফজুকু তোমরা শাস্তি আসাদন করতে থাকো শাস্তি হ্যাঁ গ্রহণ করতে থাক এই শাস্তির মজা পেতে থাকো ফালা নাজিদ আহ ইল্লাহ আজ তোমাদের শাস্তি আজাদ ছাড়া আর কোনো কিছু বৃদ্ধি হবে না মানে এটা আশা করিও না যে এই শাস্তি কিছুদিন পরে লাঘব হয়ে যাবে বা স্থগিত হয়ে যাবে যাবে আজাব না বাড়তেই থাকবে দিনের পর দিন আজাব শাস্তি কি হবে বাড়তে থাকবে কার এটা জাহান্নাম স্থায়ী জাহান্নামী যারা আল্লাহরুল্লাহ আলম জান আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করেন জাহান্নামের পদ থেকে রক্ষা করেন মা আজের নাম ইনান্নার আল্লাহ আজের নামিনান্নার আল্লাহামা আজের রয়েছে কোনো ব্যক্তি এখলাসের সাথে যদি আল্লাহ জাহান নাম থেকে আমাকে রক্ষা করো জাহার নাম থেকে আমাদেরকে রক্ষা করো জাহান্নাম নাম থেকে আমাদেরকে রক্ষা করো আমাকে রক্ষা করো বলে তো বলে আল্লাহ তোমার কাছে বারবার দরখাস্ত করছে সুতরাং তুমি আমার এই জাহান নামের শাস্তি থেকে বান্দাকে তুমি দিয়ে দাও আল্লাহ এটি ছিল জাহান্নামের পানীয় সম্পর্কে কিছু কথা বলতে গিয়ে এখন খাবারের বিস্তারিত আলোচনা করো জাহান নামের খাবারের বিস্তারিত আলোচনা করো এর আগে আটটি পয়েন্ট আলোচনা হয়েছিল আর নয় নম্বর পয়েন্ট যেটি বললাম জাহান নামে পানীয় সম্পর্কে আর এখন খাবার যেগুলি কোরআন হয়েছে বর্ণনা করব। এক রকমের খাবার কথা চলে জাক্কুম জাকুমের কথা আসলো না জাকুম জাকুম গাছ কাঁটা জতো গাছ তো আমুল জি পাপিষ্ঠদের খাবার আর একটি খাবারের নাম হচ্ছে রিসলিন কি রিসলিন আর একটি খাবারের নাম আসলো একটি আয়াতে গাছ জি গাছ আসলো জি ইল্লা হামিম ওয়া আর সুরে নাবার আবার আয়াত বার পঁচিশ আর একটি সুরে গাসিয়ার আয়াতে রয়েছে লেহিসাল্ রহমত আমন ইললামিন দরি নামক কাঁটাযুক্ত শুকনো কাঁটা কাঁটাও যদি আবার কাঁচা কাঁটা আর শুকনো কাঁটা পার্থক্য আছে যদি গাছ এখনও কাঁচা হয়ে আছে আর কাঁটা কাঁটা গাছ তো অনেকটা নরম থাকে সেই কাঁটা কিন্তু সেটা যদি শুকিয়ে যায় আর খুব বেশি কাঁটা যুক্ত চারিদিকে কাঁটা আর কাঁটা সব হানাল্লা এমন গাছ আছে না আমাদের দেশে আছে গোটা গাছটি আপনার শেকড় থেকে জ্বর থেকে শুরু করে মাটি থেকে শুরু করে কাঁটা আর কাঁটা চারিদিকে তো এসব খাবার হবে জাহান্নামীদের এখন জাকুম সম্পর্কে কিছু আয়াত আপনাদের সামনে পেশ করি সুরেশ বাষট্টি থেকে আটষট্টি আগে জান্নাতিদের কথা আর জান্নাতের নিয়ামতের কথা আল্লাহ বর্ণনা করেছেন তারপরে বলছেন আচ্ছা এই জান্নাতের যে নিয়ামত রয়েছে খাদ্য পানীয়র বহুমুখী নিয়ামত রয়েছে অসংখ্য নিয়ামত রয়েছে অফরন্ত নিয়ামত রয়েছে সেটা আতিথ্যের জন্য আপ্যায়নের জন্য বেশি ভালো আম সাজারা তো জাক্কুম না তোমাদের জ্যাক্কোম গাছের খাবার পছন্দ বেশি কাঁটাযুক্ত খাবার পছন্দ না জান্নাতের নেয়ামত তোমাদের পছন্দ ইন্নাজে আলনাহফিত নাতাল জালেমিন আল্লাহ বলছেন যে এই জাককোম গাছকে জালেম কাফেরদের জন্য আমি পরীক্ষা শরু করেছি কিরম পরীক্ষা শরূপ মক্কায় যখনই আয়েফ নাযেল হলো কাফেরদের সামনে আর নবী শোনালেন যে জাহান নামের ভিতরে জাহান নামের নিম্ন দেশে এক গাছ উদ্গত হবে যেই গাছের নাম হচ্ছে জাকুব তখন মক্কার কাফের হাসি তামাশা শুরু করলো নবী সাহাশাল্লামকে উপহাস করা শুরু করলো দেখো 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 মোহাম্মদ কি বলছে আগুন চলছে বলছে জাহান নাম আগুন আর আগুন আর আগুনের ভিতরে কোনো গাছ পয়দা হয় বুঝতে পারছেন যার মনে শয়তানি আছে শুধু শয়তানি কথা তার মুখ দিয়ে বেরোবে হ্যাঁ কারণ কারণ অন্তরে তো হ্যাঁ শয়তানের বাস তার তো শয়তানি কথা ছাড়া ভালো কথা তো আর আসবে না তো এটা বড় পরীক্ষার বিষয় যে এতে আরো বেশি তাদের কি হচ্ছে পাপ বৃদ্ধি পাচ্ছে সুতরাং আজাম শাস্তিও বৃদ্ধি পাচ্ছে আল্লাহ বলছে ইন্না সাজারাতুন এই জাকুম গাছ এমন এক গাছ তা আসলিল জাহিম জাহান্নামের মধ্যস্থলে আসল মানে একবারে নিম্ন দেশে নিম্ন দেশে আর মধ্যবর্তী স্থানে জাহান্নামের মিডিলে আর নিম্ন দেশে সেই গাছটি গজাবে তাকরোজে সেখান থেকে উদ্গত হবে তফরোজ ও আসলে তাল ওহা কান নাহর ও সায়াতিন আর তার মোচা বা তার ওপরের অংশ যেটি এমন ভয়ঙ্কর জিন কান নহরুশ শয়তান দেখে মনে হয় যে শয়তানের মাথা জিন শয়তানকে কেউ যদি আপন রূপও দেখে তো ভয় পাবে একজন মানুষ ভয় পাবে ভয়ঙ্কর যখন জিন শয়তানের নাম শুনলে ভিতরে একটা যেন ভয় কাজ করছে করছে না করছে না বিশেষ করে অন্ধকার আলো জ্বলছে এখানে লাইট আছে আলো আছে কিছু লাগছে না দিন দুপুরে কিছু লাগছে কিন্তু রাতে রন্ধ করে যখন একা চলছেন কোনো জায়গায় আর পিছনে এমনিতে বসবাসা যেন হচ্ছে যে কি যেন সুর করছে কে যেন পিছন থেকে আসছে আপনাদের হয়েছে না হয়নি আমরা মাদ্রাসে পড়েছি রাতে হেঁটেছি কিছুই নেই পিছনে ঘুরে গেলে কিছু নেই কিন্তু মনে হচ্ছে যে কে পিছন থেকে ধরতে আসছে কে পিছন থেকে যেন সুর করে হেঁটে আসছে হ্যাঁ আর ভিতরটা কি হচ্ছে এমন ভয় পাচ্ছে যে ভয়কে দূর করার চেষ্টা করছে দূর হচ্ছে না আর লঙ্গুলি সব দাঁড়িয়ে যাচ্ছে একবারে খাড়া হয়ে যাচ্ছে লঙ্গুল ভয় লম দাঁড়ায় না হ্যাঁ গাছ শিউরিয়ে উঠছে একবার শিউরি উঠছে এগুলো সব আমাদের অভিজ্ঞতা কারণ আমার আমরা সেই যুগে অন্ধকারের যুগ মানুষ রয়েছে আল্লাহ আকবর তো কেন ওষুধে আ শয়তানের মাথার মতো ভয়ঙ্করা ফাইন হামলা ফাইন না হামলা আকেলে ওনা মিনা ফা মালে ওনামিনাল থেকে খাবে ভক্ষণ করবে কারা জাহান্নামিরা আর তাদেরকে খাবার যখন দেওয়া হবে এমন ভাবে ঢোকানো হবে যে খা ফা মালে ওনা মিনাল আর পেট ভর্তি করবে আর প্রচন্ড খিদা লেগেছে খিদা লাগলে মানুষের হোশ দিশা থাকে না যারা জীবন শাক সবজি খান আজকাল কিছু ছেলে নতুন যারা হ্যাঁ নিউ জেনারেশান তৈরি হচ্ছে ও চিকেন বেশি খাবে আরও দেশে মানুষ হলে কী খাবে ও মুরগি ছাড়া চিকেন ছাড়া কিছু বুঝে না আমাদের দেশের আমা আমাদের বসে যারা আমাদের যুগের মানুষরা আবার ওই পোলট্রি আর দেশি দেশি খাবো পোলট্রি খাবো না এই একটা যুগ আলাদা গেছে ঠিক এই এক জেনারেশন আছে দুনিয়াতে এখন হ্যাঁ সবজি জীবনে খাবো না কিন্তু প্রচণ্ড খিদার পরে এমন খিদা লেগেছে দুই দিন তিন দিন থেকে খাবার নেই দানা নেই আর তারপরে শাক সবজি যা দিবি তাই পেট দেি হইবি তাই না তো এত খিদার আজাব জাহান্নদের ওপর চাপিয়ে দেওয়া হবে এত ক্ষুদা এত ক্ষুদা লেগেছে তখন ওই কম কাঁটাওয়ালা খাবার নামে সেটাই ঢুকাবে আল্লাহ বলছেন ও না মিনাল বোতন পেট পেট পূর্ণ করবে পেট পুরে তারা খাবে আর তাদেরকে খাওয়াবে ফেরিস তারা তারপরে যখন আটকিয়ে যাবে এই কাঁটাগুলি তখন কি করবে যেমনটা বললাম একটু আলোচনা করলাম বারবার বলছেন না সেটাকে নামার জন্য পানি চাইবে ওগুলাই তো পারছে না ভেতর যাচ্ছে না ফেঁসে গেছে এমন হয়ে সোম্মা ইন্নালহম হেলা সৌবামিন হামিম তারপরে তার সাথে সংমিশ্রণ হবে ফুটন্ত পানি সৌবান সংমিশ্রণ এই খাবারের সাথে পানি গিলতে পারছেন না আটকিয়ে গেছে পানি হ্যাঁ পানি দা পানি দাও পানি দিয়ে ঠেলিহলাল তারপরে তাদের প্রত্যাবর্তন স্থল শেষ পরিণাম এই নয় যে কিছু কোন শাস্তি তারপরে জাহার নাম থেকে উঠিয়ে নেওয়া এমনটা নয় শেষ পরিণাম কি মারজি আহমিলাল জাহিম জাহান নামে বসবাস করতে হবে চিরকাল এই ছিল সুরাজ সাফাতের বেশ কিছু আয়াত জাক্কম সম্পর্কে আরও মহানাল এরশাদ করেছেন সুরা খানের আয়াত নম্বর তেতাল্লিশ থেকে ছয়চল্লিশ পর্যন্ত যার প্রথম অংশটি শুরুতেই পাঠ করেছে ইন্না সাজারাত এ তো আমুল এসিম জাক্কম গাছ এমন গাছ যেটি পাপিষ্টদের খাবার হবে কালমহলে আর সেটা হবে গলি তো তামার মত তামাকে আগুনে ফুটিয়ে ফুটিয়ে যদি গলিয়ে হয় বা সীসাকে গলিয়ে দেয় সিসা তামাকে গলিয়ে দাহ গলি তো তামার মতো ইয়াডলি ফিল বোতন যা পেটে গিয়ে শুধু কাঁটাযুক্ত যুক্ত খাবার নাই কাঁটা তার সাথে ফুটন্ত আর সেটা পেটে গিয়ে টক বক করে ফুটবে কাগালিয়াল হামিম কেমন ফুটা ফুটবে কাগালিয়াল হামিম যেমন ফুটন্ত পানি হাড়িতে টক বক করে ফুটতে থাকে ফুটতে থাকে আর উথলিয়ে যায় দুধ বিশেষ করে চা একেবারে নিচে হাঁড়ির নিচে তলাতে ছিল কিন্তু ফুটতে ফুটতে এত বেশি গরম হয়েছে হ্যাঁ সব কি বাইরে পড়ে যাচ্ছে হচ্ছে না হচ্ছে না জি হ্যাঁ এই রকম ফুটতে থাকবে কাগালিল হামিম হলু হো আর আল্লাহর পক্ষ থেকে বলা হবে ফেরেশতাদেরকে ধরো এদেরকে ধরো এদেরকে এই পকড়াও করো ফাঁ তেলুহ এলাহ সভাইল জাহিম আর জাহান্নামের ভিতরে ঢুকিয়ে দাও কিনারায় নয় কারণ কিনারায় থাকলে আশা করবে যে কি জানি হয়তো উঠতে পারবো হয়তো কি জানি হয়তো আল্লাহর রহম হবে দয়া হবে আর এখান থেকে হয়তো অব্যাহতি মিলবে ফা তেলু হেলার সবাই শুম্ব তারপরে শুধু তাই নয় সুম্মা সুভ্য ফওক কার আসমিন আজাবেল হামিম তারপরে তাদের মাথার ওপর ফুটন্ত পানি ঢালতে এক তো আগুনে জ্বলছে আর তারপরে খাবার পানিও সব ফুটন্ত আর তারপর মাথার ওপর গরম উত্তপ্ত পানি ঢালতে বলা হবে ফেরিশ যুখ জোখ আর তাদেরকে শাসানিমূলক বলা হবে যোখ আসাদন করতে থাকো চাকতে থাকো এন্নাকান্তাল আজিজুল করিম তুমি খুব প্রভাবশালী প্রতাপশালী ছেলে পৃথিবীতে আর খুব সম্মানিত ব্যক্তি ছিলে তুমি রাষ্ট্রপ্রধান ছিলে তুমি ধনকুব ছেলে তুমি এই রকমের এত দাপটওয়ালা ছেলে যে তোমার সামনে কেউ কথা বলা সাহস পেত না তোমার সামনে কেউ চলাফেরা করা সাহস পেত না হ্যাঁ আর তোমার ভয়ে দেশের মানুষ এলাকার মানুষ গ্রামের মানুষ ভীত সন্ত্রস্ত থাকতো ইন্না কান্তাল আজিজুল করিম এরকমটা ছিল আজকে মজা চাকতে থাকো ইন্না হাজা মা কুনতুম বিহি যদি জাহান্নামের কথা তোমাদেরকে বলা হইতো যেমন আজকে বলছি আমি সেই ক্ষেত্রে তোমরা সন্দেহ করতে আর এগুলো কথা এগুলো হুজুরদের কথা এগুলো মৌলানাদের কথা এগুলি হচ্ছে শেখদের কথা এগুলি এক শ্রেণীর লোকের কথা ইন্না হাজা এই জাহান্নামের শাস্তিগুলি যেগুলি বর্ণনা করা হলো মা কুনতুম বিহিতাম তারুন যেক্ষেত্রে তোমরা সন্ধি হানছিলে আল্লাহু আকবার সূরা ওয়াকিয়াত এর 51 থেকে 56 আল্লাহ ইরশাদ করছেন সুম্মা ইন্না বাইয়ুহাল দাল্লুনাল মুকাজ্জিবুন হে পথভ্রষ্ট মিথ্যা প্রতিপন্নকারী যারা মিথ্যা জ্ঞান করতে লা আকিলুনা মিন শাজারি মিন জাকুম জাকুম গাস থেকে তোমরা ভক্ষণ করবে এই জাকুমের কথা সূরা ওয়াকিয়াত এ ফা মালএবোনা মিনাল বতুন আর সেটা দিয়ে তোমরা পেট পূর্ণ করবে। পেট ভর্তি করবে ফাঁসারেবনা আলী মিনাল হামিম তারপরে সেটা ভিতরে নেওয়ার জন্য যাতে করে আটকে আছে ভিতরে পৌঁছে নেওয়া যায় সেই জন্য তোমরা ফুটন্ত পানি পান করবে, সেটা বাধ্য হয়ে পান করবে উপায় নেই ফোটন্ত পানি ছাড়ার কোনো কিছু নেই ফাঁসা আরেবনা সোরবাল হিম কিন্তু সেই পানি তো পিপাসা না তোমরা পান করতে থাকবে অসুস্থ উটের মতো আলহিম এক ধরনের উটের রোগ বা রোগা উঠ যখন উটের মরণ কাছে আসে বিশেষ একটা রোগে তখন খুব পিপাসিত হয়ে যায় উঠ এত পিপাসিত হয় যে পানি শুধু পানি আর পানি টানতে থাকে আর পানি এত পান করে তারপর পিপাসা দূর হয় না পিপাসা দূর হয় না এটা হচ্ছে ওটের রোগ ঠিক ওই তোমাদের অবস্থা হবে তোমাদের দশা হবে রোগাক্রান্ত অসুস্থ ওটের মতো তোমরা পান করতে থাকবে এ হচ্ছে তাদের আপ্যায়নের ব্যবস্থা জাহান নামে বিচার দিবসে প্রতিদান দিবসে জাকুমের এখন তফসির আহলে আহ মোফাসেরিনব যা করেছেন তা আপনাদেরকে শোনায় বলছেন বেয়ান একটি গাছের নাম নাবে তুলন ফি আসলে সাকার জাহান্নামের নিম্নস্থলে মধ্যখানে যেটি গজাবে আও ফি কারে জাহান্নাম জাহান্নামের একবারে সবচেয়ে গভীর জায়গায় ওয়া আফসান হতন্ত দওতার ফেলা দ্বারা কাতিহা আর সেই গাছ এত বিশাল গাছ হবে এত বিশাল বৃক্ষ হবে যে জাহান্নামের তলায় তার শেকড় একবারে নিম্ন স্থানে তার শেকড় কিন্তু তার ডালপালাগুলি সেই জাকুম গাছের কোথায় জাহান্নামের বিভিন্ন স্তরে যে জাহান্নামের যে স্তরগুলি রয়েছে সাতটি দ্বারাকাত স্তর সম্পর্কে আলোচনা করেছি এর আগে সে সমস্ত জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে যে জাকুম গাছের ডালপালা ওয়াইন্না জাহান্নাম কাদ হোমিয়া তালেহা আর জাহান্নামকে উত্তপ্ত করা হবে এই জাকুম গাছ সহ তাগলিকাল মহলে আর সেটা টপ বক করে ফুটতে থাকবে কেমন গলিত তামার মতো গলিত তামার মতো ফুটতে থাকবে ওয়া নাহল না রেনাহা জাহান্নামিরা সেটা গ্রহণ করবে না খাবে সেটা খাবে হাত তামতালিয়া মেনহা বতু তাদের পেট ভর্তি হয়ে যাবে কামাইয়া দলিল হামিম আর তার সাথে ফুটন্ত পানিও তাদেরকে দেওয়া হবে ওয়ালমা ইনতাহার রৌসীমাহীন গরম পানি সোম্মা বাদা আকলিমিনে আশাবুন আলি মিন আল হামিম খেয়ে নেওয়ার পরে যখন কাঁটা ফেসে যাবে তখন উত্তপ্ত গরম ফুটন্ত পানি পান করতে থাকবে সুরবাল হিম অসুস্থ উঠের মতো এমন অসুস্থ পিপাসিত উঠ এল্লা তুরু আবাদান হাত যতক্ষণ মরবে না ততক্ষণ পিপাসা মিটবে না এত পান করবে পানি এত পান করবে এই রোগে আক্রান্ত উঠ কিন্তু পিপাসা মিটবে না ওকে দালিক আহল জাহান নামে এইরকমই জাহান অবস্থা হবে লাইয়ার ও নামিন আল হামিম আবাদা গরম পানি পান করে তাদের কোনো পিপাসা মিটবে না একটি হাদিস আপনাদেরকে শোনে আবদুল্লা বিন আব্বাস রাজি আল্লাহ তালন বর্ণনা করছেন না রসুল উল্লাহ কারা রসুল উল্লাস এই আয়াত পাঠ করলেন ইত্তাকুল্লাহ কাতু কাতি ওলা তামুতুন্না ইল্লা ওয়ান্ত মুসলেমন যে আত্মী সন্নতি খুদুবাই রসুর উল্লাহ সফরদুতাল হাজায় পাঠ করতেন তিনটি আয়াত ইত্তাকুল হাক্কা তোকা তেহি যথাযথ তোমরা ভয় করার মতো আল্লাহকে ভয় করো বলে তোমা ইল্লা ওয়ান তুমো তোমরা মুসলিম না হয়ে মরিও না কালা রসুর উল্লাহ এ আয়াত পাঠ করার পরে রসুর বললেন লাউ আন্না কাতরা তামিনা জাক্কুম কতিরাত ফিদারি দুনিয়া যদি জাকুম গাছের এক ফোটা জাকুম গাছের রসের একটা ফোটা দুনিয়ায় এই পৃথিবীতে একটা ফোটা নিক্ষেপ করে দেওয়া হয় এক ফোঁটা শুধু ফেলে দেওয়া হয় তাহলে শুধু কাঁটা নয় কাঁটার সাথে বড়ই কি হ্যাঁ বিষাক্ত এবং বড়ই তিক্ত যদি পৃথিবীতে এক ফোঁটা গাছ জাকুম গাছের রস ফেলে দেওয়া হল আফসাদাত আহলে আহ দুনিয়া মা এ শাহম তাহলে পৃথিবীবাসীর জীবনযাপনকে হ্যাঁ অসম্ভব করে ফেলবে জীবন যাপন অসম্ভব করে দেবে আফসাদাত মানে তাদের জীবন যাপন বিনষ্ট করে দেবে মানে মানুষের আর জীবন করা বসবাস করা আর সেখানে খাওয়া দাওয়া করে চলাফেরা করা তা মহা মুশকিল হয়ে যাবে ফাঁকেই ফাবে মাই এ কোনো তো যদি এই অবস্থায় একটা ফোটা সারা পৃথিবী এত বিশাল পৃথিবী হ্যাঁ বিশাল পৃথিবী এই পৃথিবীতে একটা ফোটা জাক্কুম পড়লে যদি পৃথিবীতে বসবাস করা মুশকিল হয়ে যায় জীবনযাপন মুশকিল হয়ে যায় তাহলে যার খাবারই হবে জাকুম যে জাহান নামের তার কি দশ হবে আল্লাহ আকবর কল্পনার বাইরে এই শাস্তি কি অবস্থা ওই ব্যক্তির যার খাদ্যই হচ্ছে জাকুম গাছ থেকে এই হাদিসটিকে আল্লাহ আলবানী রাহমাহুল্লাহ সহি বলেছেন সহিউল জামের পাঁচ হাজার দুশো পঞ্চাশ নম্বর হাদিস হাদিস মুসনাদ আহমাদে রয়েছে তিরমিজিতে রয়েছে নাসাইতে রয়েছে ইবিনে মাজে ইবিনে হব্বান মুস্তাদা খাকেম রয়েছে তাহলে জাকুম সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম এখন আসি ইসলিম সম্পর্কে গিসলিন এই মর্মে রব্বুল আলমিন আয়াত নম্বর এগারো বারো তেরো তে সাদ করছেন আল্লাহ বলছেন যে আমাকে ছেড়ে দাও মিথ্যাবাদীদেরকে যারা মিথ্যা প্রতিপন্ন করেছে আল্লাহর বিধানকে ওহিকে কোরআন সন্নাকে আম্বিয়া রসুলগনকে মিথ্যা মনে করেছে রব্বুল আলমিনের তৌহিদকে ইমান ইসলামকে মিথ্যা জ্ঞান করেছে যারা ভোগ না নাম দুনিয়ায় কোনো অভাব ছিল না খুব খেয়েছে দিয়েছে খুব আমোদ পূর্তি করেছে ভোগ বিলাসের জীবনযাপন করেছে তাদের সুখের সামগ্রীর অভাব ছিল না তাদের সাথে আমাকে ছেড়ে দাও এই ভাষাটা বাঘ ভঙ্গিয়া বোঝেন তো যদি কেউ কাউকে মারতে যায় হ্যাঁ ওকে কেউ ধরেনি এখন পর্যন্ত কি মারতে দেব না কিন্তু ছেড়ে তো রে দেখছি ওকে আমি বলে বলে না না দেখছি ওকে তো আল্লা এই হ্যাঁ ভাষা জার্নি ওয়াল দেবিন আমাকে ছেড়ে দাও এই মিথ্যা জ্ঞানকারীদের সাথে যারা ভোগ বিলাসী ছিল ও মাহিল হোম কালিলা আর দুনিয়ায় কিছুদিন তাদেরকে ভোগ বিলাস করার জন্য ছেড়ে দাও দুনিয়াতে আমি শাস্তি দেব না এতে প্রতারণার কিছু নেই এতে ধোকা খাওয়ার কিছু নেই এটা মনে করি না যে এদেরকে ধরা হবে না এদের শাস্তি দেওয়া হবে না কঠিন অবস্থায় তাদের হবে বরং তাদের পরিণাম আরও খারাপ হচ্ছে যত সময় যাচ্ছে তাদের জুলম অত্যাচার বাড়ছে তাদের অন্যায় অপরাধ বাড়ছে তাদের গুণা বাড়ছে আল্লাহর হকের ক্ষেত্রে মানুষের হকের ক্ষেত্রে সুতরাং তাদের শাস্তিও বৃদ্ধি পাচ্ছে তার পাল্লা বলছে ইন্না লাহিমা নিশ্চয় আমার নিকট তাদের জন্য রয়েছে সেকল অনেক শেকল তাদেরকে আবদ্ধ করা হবে তাদেরকে বাঁধা হবে শেকল দিয়ে ও জাহিমান জাহান নামের আগুন প্রস্তুত হয়ে রয়েছে ও তো আমান জাগুসী ওয়াজান আর এমন খাবার রয়েছে খাদ্য রয়েছে যেটা গলায় আটকিয়ে যায় ফেঁসে যায় এমন খাবার যেটা কি হবে গলাতে গিয়ে আটকিয়ে যাবে আলিম আর মর্মান্তিক শাস্তি রয়েছে এ মর্মে আহমদ রহমাউল্লাহ ইবিন আব্বাস মজি আল্লাহ তালাতে বর্ণনা বলছেন জাগুস্সাতিন এমন খাবার যেই খাবার অর্থাৎ আটকিয়ে যায় খাদ্য নালিতে শৌকুন সেটা এমন কাঁটাযুক্ত খাবার হবে হালা হালাক যে খাদ্য নালিতে সেটা লেগে যাবে গিয়ে লায়াত খলুওয়ালা এক রোজ ভিতরেও যাবে না আর বেরও হবে না বের করাও সম্ভব হবে না আর ভিতরেও ঢুকানো যাবে না এদিকেও যাচ্ছে না ওই যাচ্ছে না মহান আল্লাহ ইরশাদ করেছেন ও আমান উতিয়া কিতাব আহবেশি সন যাদের বাম হাতে আমলনামা দেওয়া হবে কারা তারা জাহান্নাম জাহান্নদেরকে বাম হাতে পেছন দিক থেকে দেওয়া হবে অন্য আয়াতে রয়েছে হ্যাঁ ওয়ারা আজাহারি পেছন থেকে পেছন থেকে দেওয়া হবে আর বাম হাতে দেওয়া হবে এখানে তাদের মানসিক শাস্তি শারীরিক শাস্তির সাথে মানসিক শাস্তি মানুষকে সম্মান করতে হয় সামনে থেকে এসে কথা বলে তাই না বড়দের পেছন থেকে কেউ কথা বলবেন তার সাথে বড়দেরকে পেছন থেকে কেউ খাবার দিবে না সামনে এসে খাবার দিবে হ্যাঁ সামনে এসে হাফ পায়ন করবে কিন্তু এই লাঞ্ছিতদেরকে জাহান্নামীদেরকে এইরকমই করা হবে তাদের আমল নামা পেছন দিক থেকে আসবে আর বাম হাতে দেওয়া হবে ফেয়াকুলো বলবে ইয়ালেই তা নিলাম ও তা কিতাবে এই জাহান্নামী যখন বাম হাতে আমল নামা পাবে পরিণাম খারাপ দেখবে নিশ্চিত হয়ে যাবে যে আরে কিছুই তো বিশ্বাস করতাম না কিন্তু সব তো সত্য ইয়ালাইতানি হাই দুর্ভোগ যদি আমাকে আমল না দেওয়া হইতোল আর যদি আমি জানতেই না পারতাম কাজে হাই দুর্ভোগ যদি মানে আমার মরণ হয়ে যেত আর কখন আমাকে জীবিত না করা হইতো মাঘ না আন্নি মাল এত অঢেল ধন সম্পদ আমার কোনও কাজে আসলো না হেলাক আন্নি সুলতানিয়া আমার দুনিয়ার প্রভাব প্রতিপত্তি দাপড় সব শেষ হয়ে গেল ক্ষমতা সব শেষ খুজুহু আল্লাহর পকেত বলা ধরো ফা বল্লুহু আর তাকে শিকলাবদ্ধ করো শোম্বাল যাহিন সাল্লু তারপর জাহান্নামে তাদেরকে ঢুকিয়ে দাও শো মাফি সিলসিলাতিন ওয়াসাব ও নাজার আরফাসলুকু তারপরে তাদেরকে শক্তর হাত দীর্ঘ শৃঙ্খলে শৃঙ্খলাবদ্ধ করো সে করলে বেঁধে ফেলো ইন নৌকা আলায় বিল্লাহি কারণ তারা মহান আল্লাহ বিশ্বাসী ছিল না বলা ইয়াহুদ্দ আল্লাহ তো আমেল মিসকিন নিজে তো খেতে দিত না গরিব মিসকিনকে কাউকে খেতেও দিতে দিত না বাধা দিত উৎসাহিত করতো না ফলে হামিম তাদের এখানে কোনো অন্তরঙ্গ বন্ধু নেই সাহায্যকারী সুপারিশকারী নেই ওয়ালা তো আমন ইল্লা মিন গিসলিন আর তাদের জন্য গিসলিন ছাড়ার কোনো খাবারও নেই এই গিসলিন খাবার কে খাবে লায়া কলো ইল্লাল খাতে উন পাপিষ্টদের একমাত্র খাবার হচ্ছে এই গিসলিন খাবার সুরে হাক্কা এত নম্বর পঁচিশ থেকে সাঁত্রিশে মহান আল্লাহ এই কথাগুলি বলেছেন গিসলিন সম্পর্কে আব্দুল ইবিন আব্বাস আজি আল্লাহ তালা থেকে তফসির কাছে রয়েছে হোয়া সদিদ আহলিন্নার গিসলিন হচ্ছে জাহান্নামিদের শরীর জলে পুড়ে যে গলে পুঁজ এবং রক্ত বেরোবে সেগুলি আল গিসলিন এই সম্পর্কে ইবেন আব্বাস আজি আল্লাহ তার এই কেমা বর্ণনা করছে আল গিসলিন আর ওয়ালমাও রক্ত আর শরীরের যে পানি মানে সেই সব যে পুঁজ ইয়াসিল মিল্ল হবে যা রক্ত থেকে প্রবাহিত হবে ওয়াহু আত আমো এটাই হবে জাহান্নামীদের খাবার জাহান্নামীদের খাবার মহান আল্লাহ আরও এরশাদ করছেন জাহান্নামীদের আজাব সম্পর্কে হ্যাঁ আজাবাইন আলী তাকিন আল্লাহ সার্রাম আবসুরে সাদ আয়াত নম্বর ঊনষাট পর্যন্ত পঞ্চান্ন থেকে উনষাটে কয়েকটি আয়তালি তলামা আপ যারা সীমা লঙ্ঘনকারী তাদের বাসস্থল হচ্ছে বড়োই জঘন্য তাদের বাসস্থল হচ্ছে প্রত্যাবর্তন স্থল যেখানে তাদেরকে বসবাস করতে হবে সেটা বড়ই জঘন্য জাহান্নাম আছে হচ্ছে জাহান্নাম ইয়াসলাউনা প্রবেশ করবে আল মেহাদ আর তাদের বিছানা বা বাসস্থান বড়ই জঘন্য মেহাত মেহাত মায়ের কোলকে বলা হয় আবার বিছানাকে বলা হয় তাদের বিছানা হবে বড়ই জঘন্য জি বড়ই শাস্তিদায়ক হাজ আর বলা হবে এই যে ফালি আজুক ও হামিম ও আসাদন করতে থাকো চাখতে থাকো হামিম ফুটন্ত পানি এবং খাবার ওয়া গাছাকাবার হাজওয়াজ আর এই ধরনের আরো অনরোগ যথোপযুক্ত খাবার যেমন তাদেরকে ফুটন্ত পানি দেওয়া হবে তখন প্রচণ্ড ঠান্ডাও দেওয়া হবে যেমন শাস্তি দেওয়া হয় গরম কিছু দিয়ে গরম পানি দিয়ে বা গরম খাবার দিয়ে আপনি যদি এত গরম দিয়ে দেওয়া হয় হ্যাঁ জিভায় রাখতে পারছেন না জিভা পুড়ে গেল ঠোঁট পুড়ে গেল ঠিক তেমনি প্রচণ্ড ঠান্ডা যদি দেওয়া হয় সেটা দিয়েও আজাব দেওয়া হয় তো যাহার নামে দুই রকমেরই আজাব থাকবে সেই জন্য আল্লাহ হচ্ছেন হ্যাঁ মোকাহে মাকুম। তারপরে আর একটা দল আসছে ভক্তদের দল এরা হচ্ছে পথভ্রষ্টদের ভক্ত যারা শির্ক বেদাত করেছে বাতের ধর্ম পালন করেছে সাধারণ জনসাধারণ আর কিছু তাদের নেত্রী স্থানে ধর্মগুরু ধর্মগুরু আগে জাহান্নামে নামে পৌঁছে আছে আর তাদের এই শাস্তি চলছে আর এক দল নিয়ে আসা হবে আল্লাহ তখন বলে হ্যাঁ যা এই যে একটি দল আসছে না মুক্তা মাকুম তোমাদের সাথে এখন যার নামে প্রবেশ করতে যাচ্ছে তাদের কোনো সংবর্ধনা নেই ইন্না সালুন তাদেরকে কোন রকম অভিবাদন পেশ করা হবে না তাদেরকে হাবা করা হবে না এরাও অচিরেই জাহান্নামে ঢুকবে জাহান্নামে প্রবেশ করবে এই ছিল সুরাজ সাদের আয়াত আল্লাহ রবন আর সারাবা সেখানে না এমন কোনো ঠান্ডা যেই ঠান্ডাতে শান্তি পায় না এমন কোনো হ্যাঁ পানিও পাবে যাতে শান্তি পায় ইহামি মামা গাছের ফুটন্ত পানি আর গাছ খাবার পাবে গাছশাকের তফসির করা হয়নি এখন তসির শোনেন গাছশাকের তসির সম্পর্কে একটি তসির হচ্ছে আলবারেদাল মু গাছাক এমন খাবার যেটা প্রচণ্ড ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা ফ্রিজের খাবার ফ্রিজ তো দুনিয়ার ফ্রিজ তাই না এইটা এতেও যদি ডিপেও রাখেন তারপর ওর একটা সীমিত ঠান্ডা রাখার মাত্রা আছে কিন্তু জাহান্নামে যে ঠান্ডা দেওয়া হবে যেই ঠান্ডা যেখান দিয়ে যাবে সেটাকে বলি শেষ করে দেবে না এটাও একটা কঠিন শাস্তি যেমন গরম দিয়ে শাস্তি দেওয়া হয় তেমন ঠান্ডা দিয়েও শাস্তি দেওয়া হবে আলবারের প্রচন্ড ঠান্ডা এবং তার সাথে দুর্গন্ধযুক্ত বড়ই দুর্গন্ধ থাকে পচা সড়া গন্ধ থাকবে একটি তাফসির এটি দ্বিতীয় তাফসির হচ্ছে আল গাসাক মা সালা মিন জুলুদ ওয়া লুহুম ওয়া খুরুজ যুনাত মিন আহলি নার জাহান্নামে জাহান্নামের জ্বলছে তাদের শরীরে চামড়া এবং গোস্ত এবং জেনাকারী জেনাকারিনীদের লজ্জায় স্থান থেকে যে সব পূজ আর রক্ত প্রবাহিত হবে সেগুলি হবে খাবার সেগুলি হবে খাবার নউজুবিল্লাহ মিন আল্লাহ আমাদের হেফাজত করুন বলছেন কাল তাই হে ও দে যেমন রক্ত এবং কুঁজ ঘা পচা সরা যদি ঘা থাকে আর সেখানে রক্ত পুঁজগুলি থাকে নিশ্চয়ই এই সম্পর্কে আমাদের একটা আইডিয়া আছে তো ওই গোটা শরীর জ্বলে যে পুঁজ এমনকি লজ্জা স্থানে জেনাকারি জেনাকারিদের লজ্জা স্থান থেকে যে পুঁজ আর নোংরা যে সব কিছু রয়েছে সমস্ত কিছু হবে জাহান্নামীদের খাবার এটি হচ্ছে গাছ দ্বিতীয় দ্বিতীয়ত সির বাকি থাকলে আরেকটি খাবার সেটা হচ্ছে দরে চার নম্বর খাবার আল্লাহ রবুল আলমিন সুরেগ আশিয়ার আট নম্বর দুই থেকে নিয়ে সাত পর্যন্ত এর সাদ করেছেন ও জুহ ইয়মাইদিন খাসিয়া দুই ভাগে ভাগ করেছেন আল্লাহ রবুল আলম মানুষকে কিছু চেহারা হবে ও জুহ ইয়মাইদিন নাইমা পরে আসছে কিছু চেহারা হবে বড়ই কি নিয়ামত এমন আল্লাহর নিয়ামত প্রাপ্ত হবে যে তাদের চেহারা উজ্জ্বল এবং সজীবিত হবে হ্যাঁ আর আরেক দল হবে যাদের সংখ্যা বেশি কারণ জাহান্নদের সংখ্যা বেশি ওজু হইয়া খাসিয়া সেই দিন কিছু চেহারা হবে যে চেহারা অত্যন্ত লাঞ্ছিত থাকবে আর অবনত থাকবে অপরাধীদের চেহারা ওপরে উঠে না আসামিকে নিয়ে যেতে দেখেছেন ধরে দেখেছেন আসামি ধরে নিয়ে যেতে আসামিকে যখন নিয়ে যাওয়া হয় যেহেতু জেলখানাতে আমাদের বক্তব্য করতে যাওয়া হয় সেজন্য খুবই দেখেছি আসামি কখনো মাথা চেড়ে দেখেনা লাঞ্ছিত থাকবে অপদস্ত থাকবে আমেলা তো না সেবা এর মানে এই না যে তারা কর্ম করেননি কর্ম করেছে কিন্তু অপকর্ম করেছে আমেলা তারা আমল করেছে না সেবা কঠোর পরিশ্রম করেছে কিন্তু ধর্ম পালন করলে বাতিল ধর্ম পালন করেছে বাতিল ধর্ম পালন করেছে মানবরচিত বেদাতের ধর্ম পালন করেছে আম্বিয়া অনুসরণ করেনি খেয়াল বা অনুসরণ করেছে যারা দুনিয়াদার যারা নাস্তিক যারা পেট পূজারী যারা বস্তুবাদী তারা দুনিয়ার জন্য আমেলা কঠিন পরিশ্রম করেছে দুনিয়াতে দুনিয়ার জন্য তাদের দৌড়ঝাঁপ ছিল কিন্তু পরকাল জান্নাতের জন্য কোনো ফিকির ছিল না কোনো চিন্তা ছিল না কঠোর পরিশ্রম দুনিয়া তো দুনিয়াতেও শান্তি পায়নি দেখবেন কৃপণ যারা বা যারা হ্যাঁ শান্তি পায় না দুনিয়াতে টাকা পয়সা তো তাদের শান্তি নেই স্ত্রী পরিবার নিয়েও তাদের শান্তি নেই কাজে গিয়েও শান্তি নেই তাদের টেনশনের শেষ নেই তাদের অশান্তির শেষ নেই বহুমুখী অশান্তি আল্লাহর আজাব কিন্তু তো দুনিয়ার আজাব আর তার সাথে আখেরাতের আজাব তো রয়েছে মহাশাস্তি রয়েছে তো আল্লাহ বলছেন যে তারা কর্ম করেছে না সব কঠোর পরিশ্রম করে পরিশ্রান্ত হয়েছে কর্ম করে কিন্তু তাসলা নারায়ণ হামিয়ে ফুটন্ত জ্বলন্ত হ্যাঁ বা উত্তপ্ত এখানে নারায়ণ হামিয়া উত্তপ্ত আগুনে তারা প্রবেশ করবে উত্তপ্ত আগুনে তারা প্রবেশ করবে তুস্কামিন আইনিন আনিয়া এবং তাদেরকে পান করানো হবে ফুটন্ত পাত্র থেকে পাত্রে পানি হ্যাঁ টক বক করে ফুটছে আনিয়াতন মানে হচ্ছে পাত্র হ্যাঁ বর্তন আর আইনিন আইনিন মানে ঝর্ণা আইন মানে ঝর্ণা আর আনিয়া মানে হামিয়া উত্তপ্ত উত্তন্ত ঝর্ণা থেকে তাদেরকে পান করা হবে তাহলে ঝর্ণাই হবে ফুটন্ত ঝর্ণা ঝর্ণার পানি পুরো ফুটন্ত ঝার পানি লেইস আলহামত আমন ইল্লামিন দারি তাদের খাবারদারি নামক কাটাযুক্ত খাদ্য ছাড়া আর কোন খাবার হবে না নামক খাবার তাদের হবে এই জাহান্নামীদের খাবারের বৈশিষ্ট্য কী এখানে আরেকটি পয়েন্ট বলেনি সেটা হচ্ছে যে জাহান্নামীদের খাবারের বৈশিষ্ট্য নামীদের খাবার সম্পর্কে তো আলোচনা হইল কিন্তু খাবারের বৈশিষ্ট্য আল্লাহ বলছে লায়ুস্যানো ওয়ালায়ুগনি মিঞ্জু এই খাবারে কোনো পুষ্টিও নেই ওয়ালায়ুগনী মেঞ্জু আর ক্ষুদাও নিবারণ করবে না খুদাও নিবারণ করবে না মানুষ খায় দুনিয়াতে কেন কী যেন খায় শরীরটা সুস্থ থাকবে খেয়ে দেন পুষ্টি পুষ্টিকর খাবার খায় মানুষ যারা সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ভালো মানুষ তারা কোন খাবার খায় যেই খাবারে শরীরটা হ্যাঁ চলমান থাকবে শরীরটা বহাল থাকবে আপন অবস্থা অন্তত থাকবে আর উন্নতি নাও কিন্তু তো শরীরটাকে তো সুস্থ রাখতে হবে খেয়ে দে সেই জন্য খায় এটা একটা গরজ খাবার আর একটি গরজ হচ্ছে খোদা লেগেছে সুতরাং খোদা দূর করতে হবে ক্ষুদা মেটাইতে হবে ওয়ালা ইউগনি মেঞ্জো জান্নামিদের খাবারের বৈশিষ্ট্য হচ্ছে দুটি লাইউসম্যানও যা মানুষের যেন স্বাস্থ্যকর নেয় পুষ্টিও নেই তাতে ওয়ালা ইউগনি আর ক্ষুদাও দূর হবে না এখানে একটি কথা বলে নেবো সেটা হচ্ছে দুনিয়াতে যদি এমন খাবার থাকে এমন পানীয় থাকে যেটা পুষ্টিকরও নয় আর সেটা দিয়ে মানুষের ক্ষুদাও দূর হয় না পিপাসাও দূর হয় না তো জানবেন যে সেটা জাহান্নামী খাবার এই খাবার যদি দুনিয়াতে কেউ খায় তাহলে জাহান্নামের ওই খাবারের প্রতীক্ষায় তাহলে সেখানে যেতে হবে বলার উদ্দেশ্য হচ্ছে দুনিয়াতে যারা মদ খায় দুনিয়াতে যারা হিরোইন খায় গাঁজা খায় হ্যাঁ দুনিয়াতে যারা এইরকম যে কোনো মাদক দ্রব্য হোক না কেন তারপরে তার সাথে হ্যাঁ জর্দা তামাক জাতীয় জিনিস বিড়ি সিগারেট গুটকা আর খৈনি যারা খায় এইসব যারা খায় এগুলি সম্পর্কে একটু চিন্তা করুন তো দেখি আর মুসলিম অমুসলিম বিশ্বের কোনো ডাক্তারের প্রিসক্রিপশন নিয়ে আসুন তো দেখি যে তামাকে বিড়িতে সিগারেটে জর্দাতে বা মদে বা হিরোইন গাঁজাতে পুষ্টি আছে মানে শরীর ভালো থাকে খেয়ে দেয় হ্যাঁ আছে আর গাঁজা খেলে বা মদ খেলে পেট ভর্তি হয় হ্যাঁ খিদা ও মিটি আছে দুটোই নাই তাহলে বোঝা গেল যে দুনিয়াতে যারা এমন খাবার খায় এমন খাবার গ্রহণ করে যেই খাবারে জাহান্নামীদের খাবার বৈশিষ্ট্য বা জাহান্নামের খাবার বৈশিষ্ট্য আছে সেই খাবার দুনিয়াতে কর্ম জগতে আমলের জগতে কেউ যদি খায় তো জাহান্নামে ওই খাবার খেতে হবে যেই খাবার লায়ুসে মিঞ্জু যেই খাবারে পুষ্টিও নেই আর সেটা স্বাস্থ্যকর নেই আর সেটাতে ক্ষুদাও নিবারণ হবে না আল্লাহ রব্দুল্লা আলম হেদায়ত দান করুন যাদের বদ অভ্যাস যাদের নোংরামি মুসলিম সমাজের দুটো পয়সা হয়েছে হ্যাঁ বা নেতৃত্ব পেয়েছে ক্ষমতা পেয়েছে সেজন্য মদ ঘোর হইতে হবে টেবিলে মদ রাখতে হবে আর তাদেরকে গাঁজা খেতে হবে তাদেরকে হিরোইন খেতে হবে আর তাদের ফ্যাশন হয়ে গেছে তাদের ফ্লাইটে চাপলে তাদেরকে মদ খেতে হবে তার বিল্লা আল্লাহ এদেরকে হেদায়ত দান করুন এবং এদের অনিষ্ট থেকে আল্লাহ মুসলিমাকে রক্ষা করুন তো বলছিলাম এ খাবার কোন খাবার এ সম্পর্কে ইবিন আব্বাস রাজি আল্লাহ তালা আনহমা থেকে তফসিমিনের কাশিরে বর্ণনা হয়েছে যে বলছেন যে দাড়ি হচ্ছে সাজারুন ফি জাহান্নাম জাহান্নামের একটি গাছ দ্বারি হচ্ছে জাহান্নামের একটি গাছ এমাম মুজাহিদ হিদার এমাহ বলছেন আর দ্বারি আর শুভ্র কালিয়াবিস একটি গাছ আরবরা সেই গাছটিকে শুভ্র বলে যেই গাছটি কাঁটা আর কাঁটা ওর কাঁটা ছাড়া কিছু নেই সবই কাঁটা ডালপালা পাতা সব কিছুতে কাঁটা চারিদিকে কাঁটা আর কাঁটা আর সেটা শুকিয়ে যায় শুকিয়ে যাওয়ার পরে ওটাকে দ্বারি বলা হয় এই হচ্ছে দাঁড়িয়ে হচ্ছে এই শুকনা কাঁটা যদি কাঁচা থাকে কাঁটাগুলো নরম থাকে আর শুকিয়ে গেলে আরও শক্ত হয়ে যায় কাঁটা সেটা বোঝানো হয়েছে এবার আব্বাস তালানহ বলছেন তার থেকে বর্ণনা শুভরক এমন একটি কাঁটাওয়ালা গাছ নাবাত শৌকিন এমন গাছ যেই গাছটি কাঁটা যুক্ত আর বিল আর জমিনে লেগে থাকে মানে ছোট ঘাস যেগুলো ঘাস কাঁটাযুক্ত ঘাস বড় কোনো ঘাস নয় ফাইজা হা যা যখন সেটা শুকিয়ে যায় হ্যাঁ শুকিয়ে যায় একবারে সবুজ আর থাকে না শুকিয়ে যায় তখন সেটাকে দাঁড়িয়ে বলা হয় একটি হাদিস দিয়ে শেষ করছি এবং তিরমিজ আবু আবুদ্দার দরজি আল্লাহ তালা থেকে বর্ণনা করে বলছেন নবী সাসাল বলছেন ইউলকা আল আহলিন নারীর জু জাহান্নদের ওপর ক্ষুদার আজাব চাপিয়ে দেওয়া খুদার ক্ষুদার আজাব চাপিয়ে দেওয়া হবে প্রচণ্ড খিদা লাগবে জাহান্নামীদেরকে যেই জাহান্নামের আগুনে জ্বলছে যে কষ্ট পাচ্ছে ওই রকমই কষ্ট পেটের জ্বালায় পেটের জ্বালা বড় কষ্ট আর সেটা জাহান্নামের শাস্তি হিসাবে যখন দেওয়া হবে সেটা কত যে কষ্টের হবে আল্লাহ রাবুল আলমিন আমাদের হেফাজত করুন প্রতিটি মুসলিমের আল্লাহ হেফাজত করুন যারা ইসলামের দিকে চলে আসবে আল্লাহ তাদের হেফাজত করুন যারা গুমরাহি থেকে ফিরে আসবে তো অবাক করে আল্লাহ তাদের হেফাজত করে এবং তাদেরকে ক্ষমা করুন তো বলছেন যে এক তো জাহান নামে জ্বলছে ওর আজাব আছে আর তার সমপরিমাণ পরিমাণ আজাব হচ্ছে এই জাহান নামে ক্ষুদার আজাব ক্ষুদার্ত হওয়ার আজাব ফেস্তা গিসুন তখন তার চিৎকার করে ফরিয়াদ করবে চিৎকার করে বলবে যে খাবার দাও খাবার দাও যে। তখন তাদের চিৎকারে সাড়া দেওয়া হবে এমন খাবার নিয়ে মিনদারি ইন সেটা দারি নামক খাবার মিনজু তাতে কোনো পুষ্টিও নেই আর তাতে ক্ষুদাও দূর হবে না যে ক্ষুদার তাড়নায় সে খাবার চাইছিল তখন আবার অন্য খাবার তাই এই এই দারি হলো তারপরে আবার খাবার জন্য চিৎকার করে ফাই ওগা সোনাবে তোমিন তখন তাদেরকে এমন খাবার দেওয়া হবে যেটা গলায় গিয়ে আটকে যাবে অত মাঝে একটু আয়াতটি পাঠ করলাম তখন তাদের স্মরণে আসবে মনে আসবে যখন আমাদের গলায় কোনো খাবার দাবার আটকে যে তখন গোস্ত আটকে গেছে কোনো কাঁটা আটকে তখন আমরা পানি চাইতাম যে পানি দাও পানি দিয়ে একটু নামাবো পানি দিয়ে কেউ নামায় কেউ আর কিছু দিয়ে নামায় নিচে নামাবার চেষ্টা করে ফেয়াস ইউস সারাব তখন পানিও চাইবে যে পানি দেওয়া হোক আমাদেরকে কাঁটা গলাতে আটকে গেছে হামিম কালালি তাতে ও তখন তাদেরকে ফুটন্ত পানি হবে লোহার লোহার হ্যাঁ দেওয়া যন্ত্র দিয়ে দূর থেকে উত্তপ্ত পানি তাদেরকে দেওয়া হবে এই ফুটন্ত পানি দানা তুমি মনে সেই পানি পান করা তো দূরের কথা তাদের চেহারার কাছে যখন সেই ফুটন্ত পানির পাত্রটি নিয়ে যাওয়া হবে অজু হম তখন তাদের চেহারা গলিকে ভুনা ভুনা করে দেবে অল্লাহ তাদের চেহারা বিভৎস হয়ে যাবে ফেজা ওয়াসালাদ বতুন হোম তারপরে সেই পানি যখন পেটে পৌঁছবে মাফি তাদের পেটে যে নাড়ি ভুঁড়ি যা কিছু আছে পাকস্থলী সব কিছু গোলে নেমে যাবে মহান আল্লাহ এই মর্মেশা মোহাম্মদের আত্ম পনেরো তে এর সাত করে অসুকা হামিমা তাদেরকে পান করতে দেওয়া হবে ফুটন্ত পানি ফাকাত্তা আমাহ তখন তাদের নাড়ি ভড়ি পাকস্থলী সব কিছু ছিন্ন ভিন্ন হয়ে শেষ হয়ে যাবে গলে যাবে আল্লাহ ফাকাত্তা আম আমাহ তাদের নারী ভড়ি সবকিছু কিছু ছিন্ন ভিন্ন হয়ে গলে যাবে এই ছিল আজকের আলোচনা আর আলোচনায় সময় যথেষ্ট হয়ে গেছে সুতরাং বাকি আলোচনা ইনশা আল্লাহ তালা আগামী সপ্তাহে আমরা করব তবে দু একটি কথা খাদ্য পানীয়র আর না রেখে খাদ্য পানীয়র দু একটি কথা আপনাদের সামনে বলেননি সেটি হচ্ছে মহান আল্লাহ রবুল আলমিন সুরে হাজার আপনার বিষে এর সাদ করেছেন যখন তাদেরকে খাবার এই কাঁটাযুক্ত খাবারের সাথে যখন গরম ফুটন্ত পানি ইউস হারু বেহি মাফি বতুন হিমল জলুদ পেটে যা কিছু আছে নাড়ি এবং শরীরের চামড়া পর্যন্ত সব কিছু গলে নেমে যাবে এই মর্মে একটি হাদিস রয়েছে আসমা বিন তিয়াজিদ্দিন সাকান থেকে তিনি বলছেন কুলতই আর রাসুল আল্লাহ আমি বল হে আল্লাহ রসুল মা তিন আদুল খাবাল সোহে মুসলিম একটি হাদিস রয়েছে যারা মদখোর মদখোর মানে মদ পান করে অভ্যস্ত একবার দুইবার তিনবার চারবার কথা কোন কোন হাদিসে রয়েছে সোহে মুসলিমে যদিও চতুর্থবারের কথা নাই কিন্তু নাসাই আর আবু দাউদ অন্য অন্য হাদিসগুলোতে রয়েছে যে ফাইন আদাফির রাবা চতুর্থবারও যদি পান করে একবার নয় দুইবার নয় মানে মদ খায় অভ্যস্ত হয়ে গেছে মদের নেশা হয়ে গেছে যারা মদে নেশাগ্রস্ত বা মদে যারা আসক্ত তাদের শাস্তি সম্পর্কে বলা হয়েছে যে তাদেরকে আল্লাহ তিন আতুল খাবাল পান করাবেন নামে তাদেরকে তিনাতুল খাবাল পান করাবেন এ তিন আতুল খাবালের তফসির সম্পর্কে আসমার তালান আসমা বিন তেজিদ তিনি জিজ্ঞাসা করলেন হে আল্লাহ মা তিন আতুল খাবাল তিন আতুল খাবাল কি তালা সদিদ আহলিন্নার জাহান্নামিদের রক্তপুজ জাহান্নামিদের রক্তপুজ যেটা ফুটন্ত হবে ওসারও তাহলে না জাহান্নামি না জ্বলে জলে শরীর থেকে যা কিছু বেরোবে সব কিছু তাদেরকে পান করানো হবে এ হবে শাস্তি আল্লাহ রবীন্দ্র আরও জাহান শাস্তি সম্পর্কে বর্ণনা করেছেন তাদেরকে রক্ত পুঁজের পানি মানে তো রক্ত পুঁজ তাদেরকে পান করা হবে করানো হবে এত যার উহার তারা সেটা গিলার চেষ্টা করবে গিলবে গিলবে কারণ মানুষকে যখনই কোনো খাবার বা পানীয় দেওয়া হয়তো গিলার চেষ্টা করে গিলার চেষ্টা ইউকাররা বই এলি তাদের কাছাকাছি মুখের কাছাকাছি নিয়ে যাওয়া হয় ফেয়েতাকাররা তখন দুর্গন্ধের কারণে সেটা গ্রহণ করতে চাইবে না কিন্তু জবরদস্তি তাদেরকে পান করানো হয় ফয়েদা উদনিয়ামিন হোক শাহজ যখন তাদের মুখের কাছে মুখমণ্ডলের কাছে চেহারার কাছে নিয়ে যাওয়া হবে তখন তাদের চেহারাকে একবারে ভুনে রেখে দিবে। আর ঝলসিয়ে দেবে ওয়াকাত ফারওয়াতার আসি মাথার সমস্ত কিছু খুলি থেকে খুলে পড়ে যাবে ফায়জা শারি বাহু যখন পান করবে কাত্তাম আহু তাদের পাকস্থলী সব ছিন্ন ভিন্ন হয়ে যাবে হাত্তা এখরোজা মিন্দুবরিহি পাছা দি সব কিছু নির্গত হবে আউজুবিল্লাহ আল্লাহ রব্বুল আলমিন হেফাজত করুন অসুকুমান হামিমান ফাক্কাতা আম আহম সুরায় কাহাফের আয়াত নম্বর উনত্রিশ আল্লাহ রব্বুল এর সাদ করেছেন এ মর্মাইয়াস্তা গিসু যদি এই জাহান্নামীরা সেখানে পানির জন্য ফরিয়াদ করে চিৎকার করে ফেরিস্তাদের কাছে দরখাস্ত করে পানি দেওয়া হোক যোগাসু মাইন এমন পানি তাদেরকে দেওয়া হবে কালমহলে যেটা গলিত তামার মত গলিত তামা বা সিসার মতো ইয়াশপিল অজু চেহারা কে ভুনে দেবে চেহারা কে বীভৎস করে দেবে বেসা সারা বসাত মোরতা ফাঁকা সেই পানি বড়ই জঘন্য হবে এবং তাদের প্রত্যেক আবর্তন স্থল তাদের বাসস্থান খুব খারাপ হবে আল্লাহ রবুল আলমিন আমাদের যেন হেফাজত করেন জাহান্নামের আজাব থেকে রক্ষা করেন জান্নাতুল ফিরুদ্দস দান করেন জাহান্নামের পথ থেকে আল্লাহ আল্লাহর সবসময় যেন ফিরিয়ে রাখেন যেসব মুসলিম ভাই বোনেরা জাহান্নামের পথে রয়েছে শিখবেদাতের পথে রয়েছে বেদিনীর পথে রয়েছে নাস্তিকতার পথে রয়েছে সেকুলারিজমের পথে রয়েছে জুলম অত্যাচারের পথে রয়েছে পাপের পথিক হয়ে রয়েছে আল্লাহ তাদেরকে হেদায়ত নসিম করেন এবং তাদের অনিষ্ট থেকে মুসলিম উম্মাকে হেফাজত করেন আল্লাহ রব্লি আলমিনের কাছে দোয়া করে আল্লাহ মদের দুনিয়া আখেরাতের সার্বিক কল্যাণ দান করেন বালা মুসিবতকে দূর করেন দুনিয়ার আজাব থেকে আল্লাহ হেফাজত করেন জাহান নামের থেকে রক্ষা করেন আমাদের মাঝে যারা অসুস্থ রয়েছে আল্লাহ তাদেরকে সেফা দান করেন তারা বিপদগ্রস্ত রয়েছে তাদের বিপদকে দূর করে দেন যারা দুশ্চিন্তা রয়েছে বা আর্থিক সংকটে রয়েছে আরও পারিবারিক সমস্যা রয়েছে যে কোনো রকমের সমস্যা রয়েছে আল্লাহ রকমের সমস্যা থেকে মুক্তি দান করেন এবং আল্লাহ রবন দুনিয়া আখেরাতের সার্বিক কল্যাণ দান করেন বরকত দান করেন রহমত দান করেন রব্বানা আহতিনাফি দুনিয়া হাসানা আফিল্লা আখেরাত হাসানা বান্নার وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين